সতর্কতায় এবারে পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি সাধারণ পথ চলতি মানুষদের স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি মাস্ক পরিয়ে দেন। করোনা সতর্কতায় এবারে পথে নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি কোচবিহারের ভবানীগঞ্জ বাজার ও শনি মন্দির গিয়ে সাধারণ মানুষদের সেখানে স্যানিটাইজার দেন, পাশাপাশি মাস্ক পরিয়ে দেন পথ চলতি মানুষদের। ভবানীগঞ্জ বাজার, কোচবিহারের শনি মন্দির প্রচুর ভক্তবৃন্দ এখানে এসছে। অটোওয়ালা, টোটোওয়ালা, পথযাত্রী, পথ চলতি মানুষ, বাজার চলতি মানুষ, সবাইকে স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করে দেওয়া, তাদেরকে মাস্ক দেওয়া এবং তাদেরকে সচেতন করা, মাননীয় মুখ্যমন্ত্রী যে উপদেশগুলো দিয়েছেন, নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো মেনে চলা, ঘন ঘন সাবান দিয়ে সারা দিনে স্যানিটাইজ অথবা সাবান দিয়ে 5-6 বার হাত পরিষ্কার করা এবং যদি কোথাও কোনো বিদেশি অচেনা লোক আসে পুলিশ থানায় তা সে ব্যাপারে ইনফর্ম করা, অর্থাৎ বেশিরভাগ সময়টা যাতে মানুষ ঘরে থাকে এবং যাতে বাচ্চা কাচ্চা ঘরে থাকে, যাতে আমরা আমাদের বাঁচাতে পারি, রক্ষা করতে পারি করোনা ভাইরাস থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, পাশে আছেন, তাই আমরা মানুষকে সচেতন করার জন্যই মানুষের কাছে যাচ্ছি, স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করাচ্ছি।